পরকীয়ার জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে গ্রেপ্তার স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রে পূর্ব বর্ধমান জেলার কুমিরকোল গ্রামে। জানা গেছে, কুমিরকোল গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা দুই সন্তানের মা এক যুবকের প্রেমে জড়িয়ে পড়ে। এমনকি দিন দশেক আগে তিনি বাড়ি ছেড়ে ওই যুবকের সঙ্গে পালিয়ে যান। পরে তাকে বুঝিয়ে ফিরিয়ে আনা হয়, কিন্তু ওই গৃহবধূ পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসতে না চাওয়ায় এদিন রাত্রে অশান্তি চরমে পৌঁছায়। স্ত্রীর এহেন আচরণ সহ্য করতে না পেরে স্বামী তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় বলে অভিযোগ। ওই বধূর শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। ঘটনাটা হয়েছিল, মানে আমার নাম ধনঞ্জয় সরকার, বাড়ি কুমিরগোলাই, একটু দূরে এদের বাড়ি থেকে। মানে যে কালকে যে ঘটনা ঘটেছে ওর নাম হচ্ছে কানাই দাস, এখান থেকে একটু দূরে বাড়ি। তার দিন দশেক আগে আমি শুনেছি যে বউটা একটা ছেলের সঙ্গে চলে যায়, একটা দুটো বাচ্চা আছে, বউটা দুটো বাচ্চা আছে, বাচ্চা দুটো রেখে একজনের সঙ্গে চলে যায়। সেখান থেকে বা গ্রামে দু একজন বলে যা নিয়ে আয়, তাদের ফোন করা হয়, আবার বউটা চলে আসে, রিটার্ন চলে আসে, এখানেই থাকে। আর বউটার বক্তব্য আমি ওখানেই যাব, স্বামীটার বক্তব্য যে আমি তোমার গায়ে হাত দেবো না, কিছু করবো না, তুমি যা বলবে তাই করবো, হ্যাঁ, কিন্তু তুমি এরকম করো না, বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে তুমি থাকো এখানে। এই নিয়ে একটা কথাবার্তা ওদের চলে, চলতে চলতে কালকে হঠাৎ কী নিয়ে কী হয়েছিল কী জানি, যে আমরা শুনছি যে এরকম কুপিয়েছে, তাই তো, যে কুপিয়েছে দিয়ে আমি তো স্বামীর সঙ্গে স্ত্রীর গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খণ্ডঘোষ থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অন্যদিকে এদিনই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার বর্ধমান আদালতে হাজির করেছে পুলিশ। গ্রামের লোক সব এসছে, এসে পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এসছে, সবাই মিলে তুলে নিয়ে গেল, বটি করে কুপিয়েছে কালকে। গ্রামের মুখেই শুনছি, মানে কয়েকজন লোকের মুখেই শুনছি যে ওইটা নিয়েই, ওই সোর্স হচ্ছে ওইটাই, যে বউটা বারবার বলছে আমি ওই ছেলের কাছেই যাবো, হ্যাঁ, এখানে থাকবে না, এর সংসার করবে না, পরকীয়ায় লিপ্ত ছিল, হ্যাঁ, পরকীয়া যুক্ত ছিল। বাচ্চাগুলোর বয়স কেমন হয়? বাচ্চাগুলো কত বয়স হবে? একটা 6 বছর, একটা 3 বছর, একটা 6 বছর, একটা 3 বছর। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।